সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার বিবৃতি অনুযায়ী পর্নোগ্রাফির দর্শকদের মধ্যে প্রতি তিন জনে একজন হচ্ছেন নারী এক সেকেন্ডের জন্য বিষয়টি একবার চিন্তা করুন নারীরাও পুরুষদের মতোই পর্নোগ্রাফিতে আসক্ত যখন আমার কাছে একজন বোন তার পর্নোগ্রাফি আসক্তির কথা স্বীকার করে তখন আমি এতটাই অবাক হয়েছিলাম যে আক্ষরিকভাবে বরফের মতোই জমে গিয়েছিলাম এবং আমি একটি শব্দও উচ্চারণ করতে পারিনি তবে পরবর্তীতে আমি জানতে পেরেছিলাম যে পর্নোগ্রাফি নারীদেরকেও বেশ প্রবলভাবেই বা ব্যাপকভাবেই প্রভাবিত করে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা পুরুষদের তুলনায় আরও বিপজ্জনকভাবে বা মারাত্মকভাবে হয়ে থাকে পরিসংখ্যান থেকে আমরা জেনেছি যে নারীদের তুলনায় পুরুষেরা অনেক বেশি সংখ্যায় পর্নোগ্রাফি দেখে থাকে তবে সাম্প্রতিক সময়ে নারীদের মধ্যেও পর্নোগ্রাফি ব্যবহারকারীর সংখ্যার উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় অধিকাংশ ক্ষেত্রেই নারীরা যেভাবে পর্নোগ্রাফি দেখে এবং সে অনুযায়ী যে কাজগুলি করে থাকে তা পুরুষদের থেকে অনেক ভিন্ন এবং বিপজ্জনক যেটা আমি কিছুক্ষণের মধ্যেই খোলাসা করব বা স্পষ্ট করে তুলে ধরব পুরুষরা খুবই সোজাসাপটাভাবে পর্নোগ্রাফি দেখে তারা ইন্টারনেটে বা ওয়েবে অনুসন্ধান করে যে ছবিগুলো তারা মনে মনে চেয়েছিল সেগুলো জোগাড় করে হস্তমৈথুন করে এবং সেখানেই গল্পের শেষ বা সেখানেই শেষ যাই হোক নারীদের ক্ষেত্রে একাধিক গবেষণা অনুযায়ী নারীরা নিয়মিত পর্নোগ্রাফিক চলচ্চিত্র এবং ছবি দেখার পরিবর্তে সাইবার সেক্স রিলেশনশিপ পছন্দ করে তারা একাকী নগ্ন ছবিগুলো দেখার পরিবর্তে তাদের সঙ্গীর সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করতে বেশি আগ্রহী হয়ে থাকে এবং এভাবেই বিপদ আসে পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাই যে অধিকাংশ পুরুষদের তুলনায় অধিকাংশ নারীরাই তাদের পর্নোগ্রাফিক কার্যক্রম অফলাইন বা সরাসরি বা ইন্টারনেট ছাড়াই করে থাকে যেটা অধিকাংশ পুরুষরাই করে না আমি এরকমই একজন বোনকে কাউন্সেলিং করেছিলাম যিনি বিয়ের অনেক আগে থেকেই পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন কিন্তু এই সমস্যাটি তিনি বিয়ের পরও ত্যাগ করতে পারেননি তিনি তার সব চেষ্টাই করেছিলেন যতটুকু তার পক্ষে করা সম্ভব ছিল কিন্তু তারপরও তিনি নিজেকে দুই সপ্তাহ বা এর বেশি সময়ের পরে সংযত রাখতে পারতেন না এটাই তার সমস্যার শেষ নয় তার জীবনের সবচেয়ে বড় আঘাতটি ছিল তিনি যখন তার স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছিলেন আর বিয়ের পর এই লজ্জাজনক কাজটি করতে তার কতদিন লেগেছিল জানেন বেশি নয় মাত্র সাত মাস এজন্য আমি আগেই উল্লেখ করেছি যে যদিও নারীদের চেয়ে বেশি সংখ্যক পুরুষরাই পর্নোগ্রাফি দেখে থাকে তবুও আমরা দেখেছি যে নারীদের পর্নোগ্রাফির ব্যবহার পুরুষদের চাইতে ব্যতিক্রম এবং বেশিরভাগ ক্ষেত্রেই অধিকতর বিপজ্জনক আমার প্রিয় ইসলামিক বোনেরা আমি জানি যে এই দুঃখের দুর্দশার বা কষ্টের মধ্যে আপনারা নিজেদের জীবন শেষ করতে চান না এবং আমি এটাও জানি যে নিজের উপর নিয়ন্ত্রণ না থাকা এবং এই আসক্তি দ্বারা বশীভূত হওয়ার প্রতিটি সেকেন্ডকে আপনারা ঘৃণা করেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিনের এই পর্ণ আসক্তি আর বেশিদিন কোনও ব্যক্তিগত এবং গোপনীয় কাজ হিসেবে লুকায়িত থাকবে না খুব অল্প সময়ের মধ্যেই আপনিও এই গভীর পাপের মধ্যে পড়ে যেতে পারেন যে পাপের বিরুদ্ধে আল্লাহ সুবানা তা তাআলা ও তার নবী সাল্লু আলাইহুয়া আমাদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন তাই এখনই একজন পেশাদার কাউন্সিলর বা কোচকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিন যিনি আপনাকে পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করবেন যাতে আপনি শান্তিপূর্ণভাবে কোনো লজ্জা ও রকম ভয় ছাড়াই আপনার পারিবারিক জীবনকে উপভোগ করতে সক্ষম হন এবং আপনার অবৈধ কামনার অবসান ঘটিয়ে আল্লাহ সুবানাহুয়া তাআলাকে সন্তুষ্ট করাই পরিপূর্ণ মনোনিবেশ স্থাপন করতে পারেন